শিগগিরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত প্রক্রিয়া শুরু হবে। তার আগে নেওয়া হবে আইনি মতামত। সকালে সচিবালয়ের ই-কমার্স প্রতিষ্ঠানের জটিলতা নিরসনে গঠিত কমিটির এক বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান। পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছেন তাদের টাকা পেতে একটু সময় লাগতে পারে। বাকিদের টাকা গেটওয়ে থেকে সরাসরি ছাড় করা হবে বলে জানান তিনি। বৈঠকের সুপারিশ আগামীকাল মন্ত্রিসভায় জমা দেবে কমিটি। ই ভ্যালির গ্রাহকদের টাকা ফেরতের অগ্রগতি আদালতের করে দেওয়া পরিচালনা কমিটির ওপর নির্ভর করছে বলে জানান অতিরিক্ত সচিব।